অসাধারণ, হেভেন পুরো, এটা হেভেন। আমি এই কদিন আগে একটা জায়গার খবর পেলাম, শুনলাম ওখানে নাকি খুব ভালো মাল্টি কুইজিন খাবার পাওয়া যায়। তোমরা তো জানো আমি এরকম একটা খবর পেয়েছি, মানে আমি যাবই আর তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করবই। ও এন্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম দীপ্ত, ইউর উইথ দ্য লেজি বং, স্টে হাই অন কলকাতা। অল রাইট, সো চলে এসেছি আমি এখন হ্যাভ মোড়ে। তো আমি অর্ডার দিয়েছি, কী অর্ডার দিলাম, কিছু অর্ডার দিইনি তো এখনও, না তো এখনও অর্ডার দিইনি, ডিসাইড করছি কী খাবো। তো যতক্ষণ আমি অর্ডার দিচ্ছি তোমরা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও কেমন। মাই গড, প্রচুর খাবার অর্ডার দিয়ে ফেলেছি। তো আমি প্রচুর দেখতে পাচ্ছি, প্রচুর খাবার অর্ডার দিয়ে ফেলেছি, তোমাদের একটা একটা করে এক্সপ্লেন করছি কোনটা কী, ঠিক আছে। তো স্টার্টারে আছে হচ্ছে, এটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ, এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, এটা হচ্ছে চিকেন চিজ কাবাব, এটা হচ্ছে চিকেন তন্দুরি, এটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব, আর এটা হচ্ছে এগ চিকেন রোল। ও বাই দ্য ওয়ে, তোমার লোকেশনটা বলতে ভুলে গেছি, এটা লোকেশনটা হচ্ছে, এটা কোথায় জানো? এটা লোকেশনটা কি আছে এক্স্যাক্টলি? গার্ডেন রিচ পাহাড়পুকুর। ওকে, পাহাড়পুর, পাহাড়পুর ডট, আর এটা কি বললে তারপরে, কিসের অপোজিট? খিল্লি হতে চলেছে ভিডিওটাতে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এটার অ্যাড্রেসটা, প্লিজ গিয়ে দেখে নিও, আমি সব ভুলে যাচ্ছি। আজকে যা খাবার দিয়েছে আমি জানি না বাড়ি ফিরতে পারবো কিনা এত খেয়ে। তো স্টার্ট করা যাক স্টার্টার্স দিয়ে স্টার্ট করে। এটা কী বললাম আমি, সরি আমি হাত দিয়ে খাচ্ছি, কিছু মনে করো না, কারণ আমি খুব পাতি বাঙালি, তোমরা জানো আমি হাত দিয়ে খেতে ভালো বেশি ভালোবাসি। হ্যাঁ, হাত ধোয়া আছে, একটু গিয়ে হাত ধুয়ে এসেছি। ডেটল কিলস 99% জার্মস। লাইভ বয় ছিল আগে ভিডিওতে, অনেকে কমেন্ট করেছে ওটা লাইভ বয় ছিল। তো এটা হচ্ছে চিকেন চিজ, তোকে আমি দিচ্ছি, আমি আর আমার চিজ খুব ফেভারেট, আর চিকেন তো মানে খুবই ভালোবাসি, খুব ভালো খেতে, মানে ভেতরে পুরো চিজগুলো ভালো করে ঢুকে গেছে, বেশ মোটা কাবাবগুলো বেশ খুব সুন্দর খেতে। আমি কখনো অ্যাকচুয়ালি কখনো হরিয়ালি কাবাব ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি, দেখা যাক কেমন। ভালো খেতে, আমি সবসময় দেখতে পারি ঝোরানো থাকে গ্রিন গ্রিন জিনিসগুলো, আজকে জানতে পারলাম এটা মিন্ট আর ধনে পাতা পুদিনা, সবুজ রং, সবুজ রং নয়। তো নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন্স, ওটার নাম, প্রথমবার নাম ঠিক বলেছি আমি একবারই, গোল্ডেন ফ্রাইড প্রন্স। তো এটা আমি ট্রাই করবো এখন, এটা আমি কখনো খাইনি, কোন দিক দিয়ে খায় সেটাই বুঝতে পারছি না। খুব সুন্দর খেতে, ফ্লেভারগুলো খুব ভালো ঢুকেছে ভেতরে, সফট, খুব সুন্দর লাগছে। তো নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই জিনিসটা, তিনটে নাম শুনতে পেলাম, কোনটা? ক্রিস্পি ক্রাঞ্চি চিকেন। ওকে, অ্যাকচুয়ালি খুব ক্রিস্পি, তোমরা তো আওয়াজও শুনতে পাচ্ছ, আওয়াজও শুনতে পাচ্ছ, খুব ক্রিস্পি, খুব ক্রাঞ্চি, আর চিকেন তো বটেই। তো আমি চিকেন রোলটা ট্রাই করবো, চিকেন রোল আমার খুব ভালো লাগে, পাড়ার দোকান থেকে আমি প্রায় খাই চিকেন রোল কিনে, খাস পাড়ার দোকান থেকে, বাড়ির পাশে অরুণদার দোকান আছে ওখান থেকে আমি রোল খাই। খুব জুসি ভেতরটা, দেখো লাচ্ছা পাউডারটা দিয়ে করা বলে আরও ভালো লাগছে, খুব সুন্দর খেতে। ট্রাই করবো এই মোমোগুলো, খুব সুন্দর একটা কাঠের বাক্সের মধ্যে দিয়েছে, হেভি সুন্দর দেখতে লাগছে, তো ট্রাই করে দেখা যাক কেমন। যারা কমেন্ট করো আমি বাঁ হাত দিয়ে খাচ্ছি, এটা দেখো এইটা আমার বাঁ হাত, এই জন্য তুলতে অসুবিধা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ডান হাত দিয়ে খাই, ভিডিও ফ্লিপ করা থাকে তাই তোমরা উল্টো পাল্টা ভাবো, এত বড় মোমো তো আমি কখনো দেখিনি, সিরিয়াস খুব বড় মোমো সাইজগুলো। দেখো এখন আমি চামচ দিয়ে খাচ্ছি, বিকজ আমি বিদেশি, আমি চামচ দিয়ে খেতে পারবো না, আমি হাত দিয়ে খাবো, আমার মধ্যে কোনো সভ্যতা নেই, আমি হাত দিয়ে খাই, খুব ভালো খাটা। এরকম বড় মোমো খুলে কেউ দেখাবে না, দেখো একটা এ টু জাস্ট মানে ছালটা, এতটা ভেতরে চিকেন, অসাধারণ খেতে। আমি বললাম মানে গোল্ডেন ফ্রাইড প্রন ব্যাপারটা হেভি লেগেছে, দোকানে দেখতাম সবসময়, প্রথমবার খেলাম, খুব ভালো খেতে। আমি জানি না এটাকে গোল্ডেন ফ্রাইড প্রন কেন বলে, তোমরা যদি জানো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাও কেন গোল্ডেন ফ্রাইড প্রন, কেন গোল্ডেন ফ্রাইড প্রন কেন। আচ্ছা, স্টার্টার্স খাওয়া শেষ, এবার আমি মেন কোর্স খাচ্ছি, সে হচ্ছে মটন বিরিয়ানি, তার সঙ্গে আলু আছে, বিকজ আলু ইম্পর্ট্যান্ট আর আলু আমার ফেভারিট, চিকেন রেসিপি বাটার মশালা আছে, তন্দুরি রুটি আছে। আমার ফেভারিট তন্দুরি রুটি আর চিকেন রেসিপি বাটার মশালা, চিজ পিস দেওয়া আছে, আবার তন্দুরি রুটি আর রেসিপি বাটার মশালা জাস্ট টু গুড। বিরিয়ানি মটনটা ট্রাই করা যাক, যেটা আমি চামচ দিয়ে ভাঙার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, আমি হাত দিয়েই খাবো, হাত রক্স, হাত দিয়ে খাওয়ার মতো মজা কিচ্ছুতে নেই, দারুণ খেতে ভাই বিরিয়ানি মটনটা, জাস্ট অসাধারণ খেতে, ভেতরে জুসগুলো ঢুকেছে, টু গুড।
আচ্ছা, এবার আমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস ট্রাই করতে যাচ্ছি, আমি আগে কখনো খাইনি, সেটা হচ্ছে মটন হালিম। দেখা যাক কেমন খেতে। মটন হালিম, 1, 2, 3। ইন্টারেস্টিং খেতে, মানে যেন বাড়িতে খিচুড়ি বানাই খিচুড়ির মতো টেস্টটা আর একটু কীরকম, মানে বুঝতে পারছি না কেমন খেতে, মানে খিচুড়ি ডালিয়া টাইপের, তার মধ্যে মাটন দিয়ে একটা খুব সুন্দর একটা মিক্সচার, খুব সুন্দর লাগছে খেতে ব্যাপারটা। আমি প্রথমবার খাচ্ছি ব্যাপক খেতে। তো এই রেস্টুরেন্টে অকেশনালি তোমরা অনেক টাইপের মানে স্পেশাল খাবারও পেতে পারো, যখন তোমরা স্পেশাল যেটা পাচ্ছ সেটা হচ্ছে যেমন চিকেন আচারি কাবাব, চিকেন লেমন তন্দুরি কাবাব, তারপরে বানা কাবাব, ভোপালি কাবাব। তো এই স্পেশাল আইটেমগুলো পাওয়া যায়, তোমরা কোনো ফেস্টিভ কোনো সিজন থাকলে পেয়ে যাবে। আমার পেট অলমোস্ট ভরে এসছে, মানে প্রচুর খেয়ে নিয়েছি। লাস্ট যে আইটেমটা আছে সেটা হচ্ছে এই মটন রেজালাটা, ট্রাই করে দেখি কেমন। মানে পেট ভরে গেছে কিন্তু লোভ ছাড়া যাবে না, ঠিক আছে খেতেই হবে। এটা এটা আমার মানে আজ অব্দি বেস্ট মটন খাওয়া, দারুণ মটনটা। গ্রেভিটা খুব ভালো হয়ে যায়, একদম সাদা হোয়াইট গ্রেভিটা, ঘন, খুব সুন্দর খেতে গ্রেভিটা। আমার ফেভারিট ব্রাউনি অ্যান্ড হট চকলেট, সরি ব্রাউনি অ্যান্ড হট চকলেট না, ব্রাউনি আর আইসক্রিম। হেভেন পুরো, এটা হেভেন, পুরো পুরো মাখন, মানে অসাধারণ খেতে এটা। ওই যে তোর কেমন লেগেছে বল, ব্রাউনি আর আইসক্রিমটা? অসম, ব্রিলিয়েন্ট। এটা হচ্ছে নোলেনগুড়ের আইসক্রিম, আমার ফেভারিট একটা জিনিস। এরাও খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে, একটা নোলেনগুড়ের রসগোল্লা টাইপের ফিল আছে, দারুণ। তো খাওয়া দাওয়া শেষ, এবার তোমাদের একটা অনেস্ট রিভিউ দিই, মানে আমার পুরো পেট ভরে গেছে সত্যি। দোকানটার নাম হ্যাভ মোর, তো মোর 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 প্রচুর খেয়ে নিয়েছি। আমার তো ভালোই লেগেছে বেশ, মানে খাবারের টেস্টও খুব ভালো ছিল, আর সবথেকে বড় কথা অনেক টাইপের খাবার করে এরা। আর তোমাদের প্রাইসগুলো দেখিয়েছি, ওই মেনুর ছবিও দেখিয়েছি, হয়তো তোমরা অনেকেই জানতে না এটার ব্যাপারে। তো আমি বলবো এটা এসো, প্লিজ ট্রাই করো, খাবার দাবার খুবই ভালো আর অনেক টাইপের আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দাও, আর আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো খাবারগুলো, বা তোমরা এর থেকে বেটার কোনো মানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট জানো কিনা যেটা আমার কভার করা উচিত, আমাকে এক্ষুনি তোমাদের ওপিনিয়নটা জানাও। আর যদি এই চ্যানেলের ব্যাপারে আরও আপডেট চাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি আমার চ্যানেলের সব আপডেটস ওখানেই পোস্ট করি। যদি আমার ডান্স ভিডিওস দেখতে চাও, যদি আমার এরকম ডান্স ভিডিও দেখতে চাও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি ডান্স ভিডিওস ওখানে পোস্ট করি। আর যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো, সাবস্ক্রাইব করে নাও, মজা হয় এই চ্যানেলে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল নেক্সট টাইম, দিস ইজ মি দ্য লেজি বং সাইনিং অফ, স্টে হাই অন কলকাতা।